আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো ওহমস ল। তো ওহমস লটা হলো যে কারেন্টের সাথে পটেনশিয়াল ডিফারেন্সের কি রিলেশনশিপ আছে, কারেন্টের সাথে পটেনশিয়াল ডিফারেন্সের রিলেশনশিপটাই আমরা ওহমস ল থেকে দেখব। তো ওহমস ল বলছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য কারেন্ট ফ্লোইং পাসিং থ্রু দ্য কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর। মানে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তখন কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা পটেনশিয়াল ডিফারেন্সের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স যখন আমরা বাড়িয়ে দিব তখন কারেন্ট ফ্লোটা বেশি হবে, আর পটেনশিয়াল ডিফারেন্স যখন কমিয়ে দেব তখন কারেন্ট ফ্লোটা কম হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। যে প্রথমে আমি ধরে নিলাম পটেনশিয়াল ডিফারেন্স ছিল 12 ভোল্ট। এবার আমি পটেনশিয়াল ডিফারেন্স বাড়িয়ে এটা করে দিলাম 24 ভোল্ট। তাহলে আগে যতটা অ্যামাউন্টের কারেন্ট পাস হচ্ছিল এখন তার চেয়ে বেশি পরিমাণ কারেন্ট পাস হবে। কেন? কারণ এখন পটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে গেছে। আগে ছিল 12 ভোল্ট আর এখন হয়েছে 24 ভোল্ট। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বেড়ে গেছে তাই কারেন্ট পাসিংটাও এখান দিয়ে বেশি হবে। তাহলে এবার যদি আমরা এটা ম্যাথামেটিক্যাল ফর্ম করি পটেনশিয়াল ডিফারেন্সকে পটেনশিয়াল ডিফারেন্সকে আমরা যদি ভি দিয়ে ডিনোট করি আর কারেন্টকে যদি আমরা আই দিয়ে ডিনোট করি তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল কি বলছে, অ্যাকর্ডিং টু ওহমস ল বলছে I directly proportional to V। কারণ আমরা ওহমস লতে দেখেছিলাম যে কারেন্ট হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সের ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এবার আমরা যদি এটা একটা ম্যাথামেটিক্যাল ফর্ম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপোর্শনাল সাইন আছে। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশনে কনভার্ট করতে যাই তাহলে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট দিয়ে আমাদের এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আই ইকুয়াল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল ভি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। এবার আমরা আই কে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেম কনস্ট্যান্টটা হলো আর, এই কনস্ট্যান্টটা হলো আর। তাহলে আমরা কি পেলাম, ভি ইকুয়াল টু আর আই। এই আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে আমরা যখন দেখেছি যে নর্মালি পটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্টই হয়, আমরা যখন হোম অ্যাপ্লায়েন্সে দেখি, যেমন আমাদের হোম অ্যাপ্লায়েন্সে আমরা কি দেখেছি যে পটেনশিয়াল ডিফারেন্স নর্মালি 230, নর্মালি আমরা 230 ভোল্ট ধরে নিই। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় এবার আই এর ভ্যালু যদি বাড়াতে হয় তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি দেখছি, ভি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আই যদি ইনক্রিজ হয়, তাহলে আই যদি ইনক্রিজ হয় তাহলে আর কে কিউব কি হতে হবে, ডিক্রিজ। কারেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে রেজিস্ট্যান্স কে ডিক্রিজ হতে হবে, তবেই তো পটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের ভ্যালু
যত কম হবে কারেন্টের ভ্যালু ততটা ইনক্রিজ হবে। এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের ডেফিনেশন বের করব। তাই একটু আগে আমরা দেখতে পেলাম যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ডিক্রিজ হয় তাহলে কারেন্টের ভ্যালু ইনক্রিজ হবে। তাহলে তার মানে আমরা বলতে পারছি যে রেজিস্ট্যান্স কি করছে, কারেন্টের ফ্লোকে অপোজ করছে, মানে কারেন্টকে ফ্লোতে অপোজ করছে বা বাধা দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা রেজিস্ট্যান্সের ডেফিনিশন লিখি, তাহলে রেজিস্ট্যান্সটা আমরা কি দেখলাম, কারেন্টের ফ্লোকে যে অপোজ করে বা কারেন্টের ফ্লোকে যে বাধা দেয় তাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। তাহলে এবার যদি আমরা রেজিস্ট্যান্সের ডেফিনেশন লিখি, তাহলে রেজিস্ট্যান্সের ডেফিনেশন কি, রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ কন্ডাক্টর হুইচ অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট। তাহলে কারেন্টকে ফ্লোতে যে অপোজ করে সেটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টের ফ্লোকে যেতে যে বাধা দেয় সেটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্স হচ্ছে কি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে অবভিয়াসলি রেজিস্ট্যান্সের একটা ইউনিট থাকবে, রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম। যেটাকে আমরা গ্রিক লেটার এভাবেও ডিনোট করি। এবার আমরা দেখব ভি আই গ্রাফ। ওহমস ল থেকে আমরা দেখলাম যে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা বলতে পারি যে ভি বাই আই ইকুয়াল টু আর। এখন আমরা দেখব ভি আই গ্রাফ। তাহলে ভি মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স, আর আই মানে হচ্ছে কারেন্ট। তাহলে গ্রাফটা আমরা কি কোঅর্ডিনেট করব, তাহলে একটা গ্রাফ ডিনোট করার জন্য একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিসের দরকার পড়ে। তাহলে আমরা এখানে ভি আর আই এর মধ্যে কোনটাকে এক্স অ্যাক্সিস নেব আর কোনটাকে ওয়াই অ্যাক্সিস নেব, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কারেন্ট প্রডিউস হয়, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা নিব এক্স অ্যাক্সিস। তাহলে এটাকে আমরা নিলাম এক্স অ্যাক্সিস। আর কারেন্টটাকে নিলাম আমরা আই অ্যাক্সিস। এই ভি আই গ্রাফটা অলওয়েজ হবে স্ট্রেট লাইন। এই ভি আই গ্রাফটা হবে অলওয়েজ স্ট্রেট লাইন, যেটা অরিজিন দিয়ে পাস হবে, এটাকে আমরা বলবো ভি আই গ্রাফ। আর এই ভি আই গ্রাফে এই যে আমরা স্লোপটা দেখতে পাচ্ছি, এই স্লোপটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। কেন, কারণ এখানে আমি জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে কি, কনস্ট্যান্ট। তাহলে ভি যদি ইনক্রিমেন্ট হয় তাহলে অবভিয়াসলি আই কো ইনক্রিমেন্ট হতে হবে, তবেই তো রেজিস্ট্যান্সটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। আর ভি যদি ডিক্রিজ হয় তাহলে অবভিয়াসলি আই কো ডিক্রিজ হতে হবে, তাহলে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে। তাই এখানে আমরা যে ভি আই গ্রাফটা যেটা পাবো সেটা একটা কনস্ট্যান্ট গ্রাফ পাবো, যেটা কি হবে, স্ট্রেট লাইন, যেটা অরিজিন দিয়ে পাস হবে, এটাই হচ্ছে ভি আই গ্রাফ।